সে বহু বহুকাল আগে একটা রাজ্যে একটা রাজকুমারী ছিল। সেই রাজকুমারী তার প্রজাদের মধ্যে এক রাখালকে পছন্দ করত, তাকে চিঠি লিখছে কবুতরের মাধ্যমে, কিন্তু কবুতর তার রাখালকে চিঠি না দিয়ে অন্য একজনকে চিঠি ভুল করে দিয়ে ফেলে। এর কারণে কবুতর হচ্ছে বারবার ওকে চিঠি দেয়। এরপরে রাজকুমারী জানতে পারে যে হচ্ছে সে যার সাথে চিঠি আদান প্রদান করতেছে সে মেইনলি রাখাল না। তো তাকে দেখার জন্য সে ঘোড়াশাল থেকে একটা ঘোড়া নেয়, ঘোড়া নিয়ে তার সকালবেলা রওনা দেয় সেই ছেলেকে দেখার উদ্দেশ্যে। কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তবুও বাসায় না ফেরায়। রাজা অনেক টেনশনে পড়ে যায়। রাজা তার মেয়েকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক লাগায়, কিন্তু বহু বহু বছর কেটে যায়, কিন্তু কোনো মানুষ আসে না। এরপরে সেই রাজ্যে এক দার্শনিক আসে, দার্শনিক আসে কিন্তু তার অনেক জল পিপাসা পায়, পানি পিপাসায় পায়, কিন্তু পানি তাকে কেউ পানি দেয় না, কারণ তারা ব্রত করছিল আজকে তারা কাউকে পানি দিবে না। দ্যাটস ওয়াই সেই দার্শনিক বাহিরে গিয়ে একটা পুকুর থেকে পানি খেতে লাগে। তো তখন হচ্ছে পুকুর থেকে পানি খেতে যায়, তখন হচ্ছে যে পানি বলে ওঠে যে তুমি আমাকে খেও না, তুমি আমাকে খেও না, আমি আমি রাজকুমারী। তো তখন দার্শনিক বুঝতে পারে না, আবার খেতে যায়, তখন আবার বলে যে তুমি আমাকে খেও না, আমি রাজকুমারী। তো তখন বলে যে রাজকুমারী আপনি কিভাবে একটা পুকুরে পরিণত হলেন? তো তখন রাজকুমারী বলে দেখা পানি পানি হয়ে গেছে।